হাই বন্ধুরা, আজকে আমরা নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সকাল সকাল একটু দিদির বাড়ি যাচ্ছি। আজকে আমরা দিদির সাথে একটু প্র্যাঙ্ক করব, একটু ডিফারেন্ট ভিডিও হবে। আজকে ডিফারেন্ট ভিডিও হবে, কতটা যে গালাগালি খাওয়া। আমরা সেজে গুজে নেই, আমরা নর্মালি বাড়িতে একটু কাজ করছিলাম, করতে করতে ওই অবস্থাতেই হঠাৎ করে মাথায় আমাদের বুদ্ধি আসলো যে গালাগালি গালাগালি শোনা, দিদির কাছে গালাগাল খাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। তো দিদির সাথে আমরা প্র্যাঙ্ক করব, তো তোমরা একটু সাথে থাকো, আমরা দিদির বাড়ি যাব। তো যেমন তেমন ভাবে রেডি হয়ে নিয়েছি, আমরা বেরোবো। তো বেরিয়ে গিয়ে আমি ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমরা কি করব দিদির সাথে প্র্যাঙ্কটা। তো তোমরা একটু সাথে থাকো, দেখতে থাকো, দেখতে হলে জানতে হলে দেখতে থাকো। হ্যাঁ, তো তোমরা সাথে থাকো, কেউ কোথাও চলে যেও না। যেতে যেতে দেখাচ্ছি আমার দিদির সাথে, ট্রিপ না করে দেখতে থাকো, দেখতে থাকো, চলো। এই যে যাচ্ছি এখন আমরা, বেরিয়ে পড়েছি, তোমরা একটু দেখতে থাকো আজ আমাদের সাথে কি কি হয়, কতটা গালাগালি শুনি আমরা। কেউ জানে না আমরা দুজনে বেরিয়েছি, কোনো কারণ না বলেই বেরিয়েছি, বলেছি একটু দরকারে বেরোচ্ছি, এই বলে দিদির বাড়ি যাচ্ছি। দিদিও এতটা জানে না, আমরা দিদিকে সারপ্রাইজ করবো, খুব ভালো একটা সারপ্রাইজ, এসে গালাগাল খাওয়ার সারপ্রাইজ। আমার বৌদি আজকে কালার করে দিচ্ছে, শয়তানি একটা হাসি দিয়ে দিল, হাসি বললো কিও করবি কালার, নট ইন্টারেস্টেড। ছোট দেখ ভাল লাগছে, আমি ভেবেছিলাম তিনজনই লেহেঙ্গা পাতা ঘুরবো। এই যে আমরা যেমন প্র্যাঙ্ক ভিডিও বানালাম, এই যে দিদি যেমন আমাকে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, কেমন লাগছে ঘটনা মুছে বল, কিছু বলছি বল, কেমন লাগে বলতে দেখ আমার দাদা খাটাচ্ছে, আমি ঘরে বাগিয়ে মুছি না, আর করবে প্র্যাঙ্ক ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে এইভাবে কে ঘর মোছায় দিদি, আমি সব থেকে ভালো, আমি তাই ভাবছি ওরা হঠাৎ আমাদের বাড়িতে কি করতে বলবো, আবার সকালবেলায় সকালবেলা কাজ ফেলে বাকি ছিল ওটা লাগিয়ে নিচ্ছে, কারণ দিদি প্রচন্ড খেপে গেছে, দিদি স্নান হয়ে যাওয়ার পরে তারপরে দিদির সাথে আমরা কথা বলছি, তার আগে আমি ছিল কালারটা লাগিয়ে নি, তারপরে দিদির সাথে প্র্যাঙ্ক করার পর দিদি এখন গেছে স্নানে,
আমাদেরও স্নান হয়নি, আমার আর ঝুমকার। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আমাদের বাড়িতে আজকে যেহেতু কেউ নেই, আমরা তাতে করে এখন বাড়ি চলে যাচ্ছি। আমার মেয়েরও ঘুম এসে গেছে, ওকে সেভাবে খাওয়ানো হয়নি, তো খাওয়াবো। তো বাড়িতে গিয়ে আমি ভিডিওটা কমপ্লিট করছি। তো দিদির বাড়ি থেকে চলে এসেছিলাম, এসে তারপরে স্নান করলাম, একে খাওয়ালাম, মেয়েকে ঘুমও পাড়ালাম, তারপর নিজে খেয়ে আবার একটু ফ্রি হয়ে বসলাম তোমাদের সাথে কথা বলতে। তো দিদির সাথে প্র্যাঙ্ক করার পর দিদি ভীষণ রেগে গেছিলো, তখন দিদি কথা বলছিল আমাদের সাথে। তো দেরিও হয়ে যাচ্ছিলো, বিকেল হয়ে যাচ্ছিলো, দেখে মেয়েকে খাওয়ানো ছিল বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাদেরকে জানিও। বেশি ভিডিওটা বাড়াতে পারিনি, কারণ দিদি তারপরে আর ক্যামেরা আমাদেরকে অন করতে দিচ্ছিল না, কারণ হচ্ছে দিদি ভীষণ রেগে গেছিলো, বলছে যে আমার সাথে তোরা এরম করলি, হ্যাঁ আমাকে না জানিয়ে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কিছু ভিডিও নিয়ে, যেটা প্র্যাঙ্কই হোক বা ফানি কিছু ভিডিও হোক। তো তোমরা ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করছি। তো চলো, বাই বাই।